আপনার সাথে শোতে জয়েন করব, বাট সেটা অবশেষে যে এরকম করে হচ্ছে মানে হয়ে গেল, যাই হোক যেটা হবে সেটা ভালোই হবে ইনশাল্লাহ। অ্যান্ড এই মুহূর্তে আছেন আপনি আমার সাথে, অ্যান্ড ফেসবুকে আপনি আছেন facebook.com/jagofm এর ফ্যান পেজে। একটু পরে কিন্তু আমরা ফেসবুক লাইভে চলে যাব, সো ওখানটাতে চলে আসবেন, পিন টপ করে দিব লাইভটা, সো প্রবলেম হবে না। অ্যান্ড আপুকে একেবারে বাসা থেকে না অফিস থেকে? আমি আজকে সারাদিন অফিসেই ছিলাম, তারপর দুপুরবেলা যেটা হলো যে একটু বাসায় যেতে হলো। আমার বাসায় আমার খুব প্রিয় একজন মানুষ যিনি থাকেন নিউ ইয়র্কে, হুমায়ুন আহমেদের একজন বন্ধুর স্ত্রী, তো তিনি বেড়াতে এসেছেন, আমার দুপুরবেলা আমার বাড়িতে তার খাবার কথা ছিল, এই জন্য আমাকে আবার বাড়িতে যেতে হয়েছে। যদি বাড়িতে না যেতাম, আমার অফিস হচ্ছে একদম তোমাদের জাগো এফএম এর একদম কাছে, তাহলে হয়তো বা আমি শ্রোতাদের সাথে আরও আগে মিট করতে পারতাম। আসলে দায়িত্ব এবং সোশ্যালাইজ, সামাজিক যেই জীবন, দুটোকেই মেনটেন করতে হয় আমাদের সবার, যারা চাকরি করি তাদের, যারা ব্যবসা করি, যারা মিডিয়ার সাথে জড়িত, সবাইকেই। তো সোশ্যাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকে মিলাতে গিয়ে আসলে এরকম প্রবলেম হয়ে যায়। আজ আমি সারাদিন অফিস করে বাড়িতে গিয়ে মেহমানকে খাইয়ে আবার এসেছি। ওহো, সো মানে আমাদের এই যে শোটা সম্পূর্ণা, অ্যান্ড সম্পূর্ণা হচ্ছে তো ফিমেল বেস শো, অল অ্যাবাউট ওমেন। এখন এই সম্পূর্ণার মিনিংটা আসলে যদি আপু আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে এটা আপনার কাছ থেকে কি মিনিংটা আমরা শুনব? সম্পূর্ণ যে সেই সম্পূর্ণা, বরং আমি বলবো যে আমার কাছে সম্পূর্ণা কথাটার চেয়ে সম্পূর্ণ কথাটা বেশি সুন্দর। আমার কাছে মনে হয় জনাবের যেমন জনাবা, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। বা এখন কিন্তু অনেকগুলো এই ধরনের বাংলা অনেক শব্দে জেন্ডার বা লিঙ্গ, এটা কিন্তু আস্তে আস্তে চলে গেছে। আমরা কিন্তু এখন আর ছাত্রী বলি না, আমরা সবাইকে ছাত্র বলি। আমরা এখন যে কোনো মহিলাকেও আমরা জনাব বলি। সেই জায়গা থেকে সম্পূর্ণ শুনতে কানে বেশ শ্রুতি মধুর লাগে, বাট আমার কাছে মনে হয় সম্পূর্ণ যে সেই সম্পূর্ণ। ওকে, অ্যান্ড এই যে প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ, এগুলো একসাথে মানে দুটো মিলে খুব হিমশিম অবস্থা হয়ে যায় না? যেমন আজকে এরকম একটা ছোট্ট একটা এক্সাম্পল তো দিলেন। একদম একদম, হিমশিম সবসময় হয় না। আমি সত্যি কথা বলতে আমি আমার ব্যস্ততাটা খুব আমি উপভোগ করি, এবং আমার কাছে মনে হয় যে ব্যস্ত থাকলেই মনে হয় যে না, আমি বেঁচে আছি, আমি আমার জন্য সোসাইটির জন্য একটা কিছু কিছু একটা করে যেতে পারছি। তো এই ব্যস্ততাটা যখন উপভোগ করি তখন ভালো লাগে, কিন্তু এই যখন আমাদের নাগরিক জীবনের এই রাস্তার ট্রাফিকের জন্য যখন আমরা একটি কাজ থেকে আরেকটা কাজে যখন আমরা সুইচ করি, তখন রাস্তায় বসে থাকতে তখন খুব খারাপ লাগে। এবং যখন কাউকে কথা দেই আমরা যে ওই সময়টিতে তাকে জয়েন করব, বা সেটা হোক কাজ, সেটা হোক দাওয়াত, তখন না মনের ভেতরটা খুব পুড়তে থাকে যে ঠিক সময়ে পৌঁছাতে পারলাম না। এই এই যে নিজের মনের সাথে একটা দ্বন্দ্ব, এটা আমাদের হাতে নেই ট্রাফিক। এবং আমার আজ বারবার মনে হচ্ছিল, বারবার ফোনও দিচ্ছিলাম আমি। হ্যাঁ, একটা ছোট্ট মজার কথা বলি, কাল রাতে আমি একটা লাইভ শো করেছি যেখানে আমি বলেছিলাম যে কিরকম কেমন ঢাকা চাই। সেখানে বারবার আমরা অনেকেই বলছিলাম যে ঢাকা শহরে রাস্তায় অনেকেই ভিআইপি একটা ভাব দেখায় যে না, রং রুটে চলে যায়, বা একটা পরিচয় দেয় আর কি, যে আমি অমুকের ভাগিনা, অমুকের আমি ভাই, নানান ভিআইপির পরিচয় দিয়ে আমরা একটু রং রুট বা একটু ট্রাফিককে বলে ভুল রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি যেতে চাই। আজ দেখলাম, আমি নিজে ফিল করলাম, আজ আমার মনে হচ্ছিল যে ইস, আমি যদি একটু রং রুটে হলেও তাড়াতাড়ি অনুষ্ঠানে পৌঁছাতে পারতাম। তো হয় আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের মাঝে মধ্যে মনে হয় যে একটা সোজা পথ যদি থাকতো, যেটা সৎ পথ, এর বাইরে যদি একটা সোজা পথ থাকতো যে তাড়াতাড়ি আমরা যেতে পারবো। তবে হ্যাঁ, এই সোজা পথটা আসলে অবলম্বন না করাই ভালো। আমার কাছে মনে হয় যেই পথটা সঠিক সেই পথটা দেরিতে হলেও, আজ আমি সম্পূর্ণ দেরিতে অংশগ্রহণ করেছি, একটু মন খারাপ ছিল, কিন্তু আমার যদি আজকে আমি ভুল পথে এসে, মানে একটু রং রুটে এসে ঠিক টাইমেও আসতাম, তখন আমার মনের ভেতরে একটু হলেও খচখচে ব্যাপারটা থাকতো। একদম একদম, আমরা নাগরিকরাই যদি ভুল পথে পা বাড়াই, আমরাই যদি ঘন ঘন হর্ন দেই, আবার আমরাই বলি যে ইস, ঢাকার রাস্তায় এত শব্দ, আমরাই ময়লা ফেলবো, আমরাই বলবো ঢাকার রাস্তায় এত ময়লা, ঠিক তাই। হ্যাঁ, তাহলে তো হবে না। তো সেই জায়গা থেকে আবার একটু দেরিতে হলেও আমি যে ঠিক পথে ঘুরে হাতির ঝিলটা দুবার রাউন্ড দিয়ে হলেও যে আমি ঠিক পথে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে আত্মতৃপ্তি। সেটাই, এবং বন্ধুরা অনেক অপেক্ষা করছিলেন যে শুরু থেকে শুনছেন। আমি সেই জন্য আবারও বন্ধুদের কাছে, শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, নো প্রবলেম, এবং তারা ডেফিনেটলি আছেন এখানটাতে, অ্যান্ড প্লিজ চলে আসুন তাড়াতাড়ি জাগো এফএম 94.4 এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে, দ্যাট ইজ facebook.com/jagofm। চলছে সম্পূর্ণা, অ্যান্ড অবশ্যই আজকে আমাদের সাথে অতিথি বন্ধু হিসেবে আছেন মেহের আফরোজ শাওন, অভিনেত্রী, পরিচালক, গায়িকা,
অনেক কিছু, আরও অনেক কিছু আছে পরিচয়। সো এই তিনটার মধ্যে যদি চুজ করি তাহলে কোন পরিচয়টা নিয়ে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পরিচয় দিতে? আমাকে কি এই তিনটার মধ্যেই বেছে নিতে হবে? আচ্ছা, বাইরে থেকেও নেওয়া যাবে। আমি সবচেয়ে বেশি আমার যে পরিচয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে একজন মায়ের পরিচয়। আচ্ছা, এটা এত উপভোগ্য একটা পরিচয়, মানে পরিচয়ের জায়গা না, এটা এত উপভোগ্য একটা কাজ। হ্যাঁ, এটার মধ্যে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, এটার মধ্যে প্রতিনিয়ত চমক অনেক বেশি। হ্যাঁ, গায়িকার যে পরিচয় বা গায়কের যে পরিচয়, আমি গায়িকা কথাটা আমি আসলে ইউজ করি না, গায়কই বলি, গায়কের যে পরিচয়টা, আমরা নিত্য নতুন গান গাই, ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় জীবনে চলবার পথে একজন মায়ের যেই দায়িত্ব, সেই দায়িত্বের জায়গায় গিয়ে প্রতিনিয়ত আমরা নতুন নতুন চমক, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। যেমন আমি জানি না কোনো আমরা কোনো স্পেসিফিক কোনো সাবজেক্টে কি কথা বলার আছে কিনা, না হলে আমি আমার মত দিয়ে একটা কথা বলতে চাই। অবশ্যই, আমার ছেলে নিশাদ হুমায়ুন, আর 7-8 দিনের মধ্যে ওর 13 বছর হবে। তো 13-তে পা দেওয়া, বা যেটাকে আমরা বলি টিনেজার, একজন টিনেজারের মা হিসেবে আমি প্রতিনিয়ত ওর যেই ধরনের এই যে কিশোরবেলার যে পরিবর্তনগুলো হচ্ছে, মানসিকতার পরিবর্তন, অল্পতেই মন খারাপ হয়ে যাওয়া, অল্পতেই একটু রেগে যাওয়া, অল্পতেই আপসেট হয়ে যাওয়া, এই যে পরিবর্তনগুলো দেখছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় অফিসের একটা চ্যালেঞ্জের চেয়ে বা একটা ক্লায়েন্ট হ্যান্ডেলের চেয়ে, আমি একজন স্থপতি সেই হিসেবে আমাদেরকে অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, ওই ক্লায়েন্ট হ্যান্ডেলের চেয়ে আমার কাছে মনে হয় 13 বছর বয়সের একটা বাচ্চাকে হ্যান্ডেল করা অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো ওটা আমি খুব, ওই পরিচয়টা আমি মনে করি সবচাইতে সম্মানের, এবং ওই পরিচয়টা সবচাইতে, ওই কাজটা সবচাইতে উপভোগ্য। ওকে, তাহলে কিভাবে মেনটেন করা হচ্ছে সব কিছু এট এ টাইম? সব হয়ে যায় যারা করতে চান, যারা মানে কি অনেকে অনেকে আমার আগে আমার চেয়ে অনেক বেশি কাজ করে, অনেক নারীরা, মা, স্ত্রী, কন্যা, সব দায়িত্ব পালন করে কর্পোরেটে অনেক অনেক দূর এগিয়ে গেছেন, তো তারা আমার আসলে ইন্সপিরেশন, তাদের দেখে আমি এগিয়ে যাবার চেষ্টা করি। একইভাবে আমি চেষ্টা করি আমিও যেন এমন একটি জায়গায় যেতে পারি, আমাকে দেখেও যেন আমার পরবর্তী প্রজন্মের যারা আছে তারা যেন ভয় না পায় যে না, আমার ক্যারিয়ারের জন্য আমি বাচ্চা নেব না, বা আমার বাচ্চার জন্য আমি ক্যারিয়ারকে ছেড়ে দেব। তো আমার যেরকম অনেক ইন্সপিরেশন আছেন, আমি সামনের দিকে যখন তাকাই তাদেরকে দেখে আমি যেমন ভাবি যে না, আমাকে তাদের মতো হতে হবে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা ছোট্ট স্বপ্ন থাকে যে আমাকে দেখেও যেন দু একজন একটু এরকম ইন্সপিরেশন পায়, তো সে মিলিয়ে হয়ে যায়। ওকে, এটা কিন্তু আসলে মানে যখন আমরা ফিল্ডে না নামি তখন বোঝা যায় না, তখন এর আগে মনে হয় যে কাজটা খুবই কঠিন, কিভাবে পথটা পাড়ি দেবো, অনেক কিছু চিন্তা করি, যখন কাজের মধ্যে ইনভলভ হয়ে যায় তখন মনে হয় জিনিসগুলো খুবই, টাইম ম্যানেজমেন্টটা ওরকম করে হয়ে যায়। একদম এইটা। আর তাহলে একটা কোয়েশ্চেন খুব মাথায় আসছে, সেটা হচ্ছে যে ক্যারিয়ার অ্যান্ড হচ্ছে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, এখন ওয়ার্কিং মাদার যারা তাদের জন্য খুবই ডিফিকাল্ট, ডে বাই ডে আরও ডিফিকাল্ট হচ্ছে, তো মানে বাচ্চার জন্য কি ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করা ঠিক হবে, উচিত হবে? এটা একেবারেই নয়, কখনোই নয়। তবে আমার কাছে একটা কিছু কিছু সময় একটু বিরতি নেওয়া যেতে পারে, যে বিরতিটা আসলে সব মায়েরাই আমি মনে করি নেয়, একদম বাচ্চার জন্মের পরপর প্রথম কিছুদিন একটা বিরতি নিতেই হয় বাচ্চাটাকে একটু বড় করে তুলবার জন্য। তো সেই বিরতিটা একেবারে ঘরে বসে সব কিছু ছেড়ে ছুড়ে না দিয়ে ওখানে একটু, মানে আমরা আসলে টাইম ম্যানেজমেন্টটা যদি এমন করি যে নর্মালি আমরা কি করি, ক্যারিয়ারে হয়তো বা 80% টাইম দিলাম একটা ওয়ার্কিং মাদার, সংসারে হয়তো বা 20% দেওয়া হলো, বা 70-30 দেওয়া হলো, বাচ্চাটা হবার পর বা বাচ্চার কিছু ক্রুশিয়াল মোমেন্ট আছে, যেমন এখন আমার মনে হয় অ্যাজ এ মাদার অফ এ টিনেজার আমার কাছে মনে হয় যে এখন আমার টাইম ম্যানেজমেন্টটা এমন করতে হবে যে বাচ্চাকে সময়টা একটু বেশি দিতে হবে, মানে আমি ধরে নিচ্ছি যে 60% টাইম আমি দিব এখন আপাতত আমার টিনেজার বাচ্চাকে, এবং 40% দিব আমার ক্যারিয়ারে। কখনোই আমি এমন ভাবতে চাই না, বা আমি চাই না কোনো যারা ওয়ার্কিং মাদার তারা যেন এরকম ভাবেন যে 100% টাইম ক্যারিয়ারে দিয়ে দিব অথবা 100% টাইম বাচ্চায় বা সংসারে দিব। একটু টাইম ম্যানেজমেন্টটা যদি ইয়ে বুঝে, গুরুত্ব বুঝে যদি করা যায়, যেমন দেখেন মেঘলা, বা দেখো দেখো রাইট, যেদিন তোমার শো থাকছে সেদিন তুমি হয়তো বা অন্য একটি কাজ বাদ দিচ্ছ, আবার যেদিন তোমার শো থাকছে
থাকছে না, তখন তুমি ফ্যামিলির সাথে খুব গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিচ্ছ। তো আমরা কিন্তু কাজের গুরুত্ব বুঝে, আমার যেদিন একটা প্রেজেন্টেশন থাকে ক্লায়েন্টের কাছে কোনো একটা অ্যাপার্টমেন্ট রিলেটেড ইস্যুতে বা কোনো একটা ইন্টেরিয়রের যেদিন প্রেজেন্টেশন থাকে বা আমার যেদিন শুটিং থাকে, সেদিন হয়তো আমি আগে থেকে বাচ্চাদের হোমওয়ার্কটা কীভাবে করাবো, ওদের কোন খাতা সাইন করতে হবে, স্কুলে কী কী টিফিন যাবে, আগে থেকে ঠিক করে রাখি যে ওই সময়টাতে আমি না থাকলে কীভাবে হবে। বা আমার দেশের বাইরে যখন কোনো গানের শো থাকে, এমনও হয় যে আমি ওদেরকে বাড়িতে রেখে আমার মার কাছে রেখে আমি হয়তো 3 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি বা দেশের বাইরে যাচ্ছি, তখন কিন্তু আমরা মানে সব মায়েদের মতো আমিও তখন ম্যানেজমেন্টটা এমনভাবে করি যে এই 3 দিন ওদের যেন সব কিছু গোছানো থাকে। আবার যখন ওদের পরীক্ষা থাকবে তখন আগে থেকে ঠিক করে রাখি যে না, ওই সময় আমি কোনো প্রেজেন্টেশন রাখবো না, ওই সময় আমি কোনো শো রাখবো না। তো সবাই আসলে সব কাজের ক্ষেত্রেই, এটা শুধু মায়েরা না, আমার মনে হয় যে সচেতন বাবারাও তাই করেন, এবং যারা করেন না তাদের করা উচিত সময়টাকে, যেহেতু মাল্টিটাস্কিং করতে হচ্ছে সময়টাকে ভালো মতো একদম ম্যানেজ করে ফেলতে হবে। ট্রু। আচ্ছা আপু, মাল্টিটাস্কিং করতে গিয়ে কি এরকম হয় যে অনেকে হয়তোবা বলেন যে মাল্টিটাস্কার যারা তাদের হয়তোবা কোনো একটা স্পেসিফিক কাজে ঠিক মতো মনোযোগ হচ্ছে না, সো আবার মাল্টিটাস্কার না হলেও হচ্ছে না, সো মানে ব্যাপারটা কেমন একটু এলোমেলো হয়ে যায়। মানে মাল্টিটাস্কার কিন্তু হতেই হচ্ছে, মানে সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, আবার কোনো একটা জায়গায় একটা কাজের উপরে যদি খুবই গুরুত্ব দেই তাহলে আদার্স কাজগুলো ছুটে যাচ্ছে বা করা হচ্ছে না, সো সেক্ষেত্রে এখন আসলে মাল্টিটাস্কিং করতে হয় সবারই, যারা ওয়ার্কিং মাদার তাদের যেমন করতে হয়, যারা শুধু সংসারটাকে সামলানো কিন্তু অনেক বড় একটা কাজ, যারা শুধু সংসার সামলাচ্ছে তাদেরও কিন্তু মাল্টিটাস্কিং করতে হয়, বাজারটা ঠিকমতো আছে কিনা, মেহমান খাবে, কয়জন আসবে, কয় পিস মুরগি বের করবে, মানে তাদেরও কিন্তু সারাক্ষণ, হ্যাঁ, এবং কোন প্লেটটা বের করবো, ড্রয়িং রুমটা গোছানো আছে কিনা, মানে সবাইকে কোনো না কোনো ক্ষেত্রে মাল্টিটাস্কিং করতে হয়। এবং যত আমরা অ্যাডভান্স হচ্ছি, যত আমরা প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স হচ্ছি, আমরা এখন অনেক বেশি সচেতন সিনেমা দেখার ক্ষেত্রেও, আমাদের মনে হচ্ছে নেটফ্লিক্সে নতুন একটা সিরিজ এসেছে, ওটাও আবার দেখতে হবে, আবার ছুটির সময়গুলোতে একটু ঢাকার বাইরে একটু বেড়াতে যেতেও হবে, নতুন কি রিসোর্ট আসলো সিলেটে বা বান্দরবনে ওটাও একটু দেখতে হবে, একটু নতুন রেস্টুরেন্টেও খেতে হবে। তো সবাইকেই মাল্টিটাস্কিং করতে হয়, এবং যারা আসলে পছন্দের কাজটা করে তাদের আমার মনে হয় না কাজে কোনো ক্ষতি হয়। যদি এমন হয় যে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, সেই জায়গায় আসলে মনোযোগ কম থাকে, সেটা মাল্টিটাস্কিং না হয়ে যদি কেউ একটি কাজও করে, মানে আমি কথার কথা বলছি যে যেই মানুষটি ছোটবেলা থেকে ভেবেছিল সে শিল্পী হবে, পেইন্টার, ছবি আঁকবে, চারুকলায় পড়বে, তাকে হয়তোবা তার বাবা মা জোর করে তাদের স্বপ্ন পূরণের জন্য ডাক্তারি পড়াতে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং সে বাধ্য হয়ে ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছে। তিনি যতই অন্য কোনো কাজ করেন না হয়তো, বা তিনি শুধুই ডাক্তারি করেন, তার সারাক্ষণ মনটা পড়ে থাকবে ওই চারুকলা অনুষদে। উনি মাল্টিটাস্কিং না করলে ওনার মনোযোগ থাকবে না। আমার কাছে তাই মনে হয় যে যেই কাজটা আমরা করছি বা যেই কাজগুলো নিয়ে আমরা ভাবছি, সেটা যদি পছন্দের কাজ হয়, সেই কাজটা যদি আমরা এনজয় করি, তাহলে একই সাথে 2-3টা কাজ করা বা একটা কাজ করতে করতে আরেকটা চিন্তা করা, এটাতে খুব বেশি অসুবিধা হবে বলে আমি মনে করি। ওকে, অ্যান্ড নিজের বেলায় কি আপু কখনো এরকম হয়েছে, মানে আপনার বাবা মা কি কখনো আপনাকে খুব ফোর্স করেছে যে ওইটাই করতে হবে তোমাকে? একেবারে খুব জোর করেছে সেটা বলা যাবে না, হ্যাঁ একটু বলেছিল। আমি যখন আর্কিটেকচারে পড়ি, আমার বাবা মা দুজনেই আমাকে বারবার বলছিল যে তুমি এত ব্যস্ত থাকো, তখন আমি মানে একেবারে নিয়মিত অভিনয় শিল্পী ছিলাম, তখন আমার অনেকগুলো ধারাবাহিকের কাজ চলছিল, তো এবং সিনেমার কাজ চলছিল, তো তখন আমার বাবা যেহেতু উনি বুয়েটে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উনি আমাকে বারবার বলতেন যে তুমি আর্কিটেকচারে পড়তে চাও, এটা কিন্তু একটা ফুল টাইম, এই পড়াটাই একটা ফুল টাইম জব, মানে আর্কিটেকচারের পড়াটা, এখানে সারাদিন ক্লাসের পরেও আবার মডেল বানাতে হয় আমাদের, মানে আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে থেকে কাজ করতে হয়, তো এই ব্যাপারগুলো এমন যে তখন মিডিয়ার সাথে একদম যোগাযোগ তুমি রাখলে পারবে না, ওটা আমাকে বোঝাবার চেষ্টা করেছিল। এবং আমার কাছে এখন মনে হয় যে যদি আমি তার কথা শুনতাম, আমি হয়তো আর একটু অভিনয়ে আর একটু বেশি সময় দিতে পারতাম, আরও 2টো নাটক করতে পারতাম, আরও 1টা সিনেমা করতে পারতাম, কিন্তু আমার স্বপ্নটা এত বেশি ছিল স্থাপত্যে পড়বার জন্য যে তখন আমি জেদ করেছি যে না, আমি এখানেই পড়বো, পড়লে আমি এখানেই পড়বো, না হলে আমি কোনোটাই আর পড়াশোনাই করবো না। আমার বাবা মা জেদের জন্য না, আমাকে বোঝানোর যেমন চেষ্টা করেছেন, আবার আমার সিদ্ধান্তও মেনে নিয়েছেন যে না, ও যেহেতু আর্কিটেকচারে পড়তে চাচ্ছে ও পড়ুক, এবং সেই সাপোর্টটা করেছেন যে ঠিক আছে, তোমার মডেল বানানোর জন্য রাতে থাকতে হবে, আবার পরদিন সকালে শুটিং আছে, তো ওই সময়ে যে ম্যানেজমেন্টটা, যে ঠিক আছে, আমার বন্ধুরাও আমাকে খুব সাহায্য করেছে, দেখা গেছে ক্যাম্পাসে বসে কাজ করার চেয়ে আমি যখন খুব একটু নিচু গলায় বললাম যে আচ্ছা, আমরা কি আমার বাড়িতে বসে আজকে কাজটা করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয়,
ওরা তখন সবাই বলেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা সব জিনিস নিয়ে আজকে শাওনের বাসায় সারা রাত কাজ করবো। তো ওই সাপোর্টটা আসলে ফ্যামিলি থেকে, পারিপার্শ্বিক সবার কাছ থেকে, ইউনিভার্সিটির বন্ধুদের কাছ থেকে, সবার কাছ থেকে পেয়েই আসলে আমরা এই মাল্টিটাস্কিংগুলো বা স্বপ্নের জায়গাটাতে, স্বপ্নের পড়াশোনার যে স্পেসটা সেটা পেয়েছি। ট্রু। অ্যান্ড আপনার ক্ষেত্রে কি সেরকম হচ্ছে, মানে আপনার ক্ষেত্রে মিন্স আপনি কি আপনার বাবা মার রোল প্লে করছেন কিনা বাচ্চাদের ক্ষেত্রে? না, আমার মনে হয় যে আমাদের প্রজন্মের যারা বাবা মা তারা অনেক বেশি সচেতনভাবে চিন্তা করে। আমাদের বাবা মা ওনারাও সচেতন ছিলেন, কিন্তু আসলে যুগ তো বদলায়, আমাদের বাবা মা যা ভাবতেই পারতেন না আমরা সেরকম ছিলাম, আবার আমি যা ভাবতেই পারি না সেরকমই হয়তো বা আমার ছেলেরা। কিন্তু আমি চেষ্টা করি যে মানে এখন যেহেতু আমাদের হাতের মুঠোয় পুরো ইন্টারনেটের জগৎটা আছে, এখনকার বাচ্চাদের সাথে আসলে তাদের সাইকোলজি কীরকম, তাদের সাথে কীভাবে ডিল করা উচিত এগুলো আমরা খুব চিন্তা করবার চেষ্টা করি। যেমন আমার ছেলে খুব রান্না করতে ভালোবাসে, আমার বড় ছেলে। আচ্ছা, আগেকার দিন হলে হয়তো বা এরকম শুনতে হতো বাবা মার কাছে যে একটা ছেলের রান্না করার কি আছে, এটা কেমন শখ হলো, শখ হবে একটা ছেলে মানুষের শখ হবে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অথবা খেলাধুলার বাইরে যদি একটু একটু মিডিয়াতেও যদি শখ হয় তাহলে একটু গিটার বাজাতে পারে। মানে আমরা বলি না যে এটা ছেলেদের শখ, এটা মেয়েদের শখ। হ্যাঁ, মানে রান্নাবাটি করা তো একদম মেয়েদেরই শখ। হ্যাঁ, আমরা একেবারে ভাগ করে দিচ্ছি যে ছেলেদের কাজ মেয়েদের কাজ। আমার ছেলে যখন রান্নায় শখ দেখ, মানে শখটা তার হলো, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলাম এবং আমি তার শখের যা যা জিনিস সেগুলো কিনে দিলাম, তারপর তাকে বাজেটিংও শিখিয়ে ফেললাম যে তোমার এই মাসের বাজেট হচ্ছে তুমি এত টাকা, তোমাকে আমি দোকানে নিয়ে যাব, তুমি মশলাপাতি যা কিনবে এই টাকার মধ্যে কিনতে হবে। এখন ও তো সব মানে পড়াই যায় না এমন সব নাম খুঁজে খুঁজে বের করে যেগুলোর নাম আমি শুনিনি। ও কি সব ইউটিউব থেকে, ইউটিউব তারপরে হচ্ছে বিভিন্ন যারা কুকিং এর যেসব ব্লগ আছে, ফুড ব্লগ যেগুলো আছে ওগুলো খুব পড়ে, তারপর হচ্ছে কিছু কিছু আবার নিজেই সে মডিফাই করে, ইনোভেটিভ কিছু আইডিয়াস বের করে, এবং যেই মশলাটা সে দেখছে দোকানে অনেক দাম সেই মশলাটা কেমনে বানানো যায় সেটাও আবার সে গুগল করে নামায়। কথার কথা বলছি, যেমন কিছুদিন আগে সে পেরি পেরি স্পাইসেসটা কিনবে, তো এটা সে বেশ কিছু কয়েকটি সুপার শপে গিয়ে যখন দেখলো অনেক দাম, তো আমি যেহেতু ওকে বাজেটিংও শিখাচ্ছি, সো বাজেট কমে যাবে তাহলে, তখন ও দেখছে এটা কিনলে ও অন্য দুটো জিনিস কিনতে পারবে না, মানে টান পড়ে যাবে বাজেটে, তখন সে হাউ টু মেক পেরি পেরি সস অ্যাট হোম, এটা সে দেখে সে বাড়িতে পেরি 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 স্পাইসেস বানিয়ে ফেললো। ওকে, তো আমি কেন ওকে এটা অ্যাপ্রিসিয়েট করছি যে রান্না, আমি সারা জীবন দেখেছি রানবে আমার মা, আমার বাবা হচ্ছে বলবে যে এটা এটা খেতে ভালো লাগে এটা রাঁধো, বাজার করে এনে দিবে মা রানবে, মেহমান আসবে মার মাথা খারাপ হয়ে যাবে যে কি খেতে দিব, কতজন আইটেম কিভাবে বাড়ানো যায়। আমার বাড়িতে পুরো উল্টো হচ্ছে, আমি চুপচাপ পায়ের উপর পাতলে বসে থাকি, আমার ছেলে মাথা খারাপ করে ঘুরতে থাকে মা এটা করব এটা করব। তো আমি তখন ভাবি যে হ্যাঁ, ওদের প্রজন্মের অনেক ছেলেদেরই এই ব্যাপারটা আছে, রাঁধতে ভালোবাসে, ঘর গোছাতে ভালোবাসে, তখন হবে কি ওরা একটা না সহ অবস্থানে বিশ্বাসী হবে এরকম স্বপ্ন দেখি, বা এই জায়গা থেকেই আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে না শখের জায়গাটা তো হতেই পারে তার কর্মক্ষেত্র। যেমন আমার ছেলে যদি কুকিং নিয়ে পড়তে পারে, সে যদি কালিনারি কুকিং এ পড়তে চায় আমার কোনো আপত্তি থাকবে না। ঠিক, আমার আমার ছোট জন ও মিউজিক পছন্দ করে, ও যদি মিউজিকে পড়তে চায় আমার কোনো আপত্তি থাকবে না। বাচ্চাদের সারা জীবন শুনেছি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সিনেমায় দেখতাম জজ ব্যারিস্টার, সিনেমায় কিন্তু ডায়লগই ছিল জজ ব্যারিস্টার হবে, আর বাবা মার কাছে শুনতাম ডাক্তার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তারপরে তো বিবিএ এমবিএ আসার পর একটু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা একটু আসলো, তারপর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, মানে কিছু সাবজেক্টের বাইরে পড়াই যাবে না। তো এখন আমার মনে হয় যে বাবা মারা অনেক বেশি এবং ওই যে ছেলেরা একটু ঘর গুছাবে বা হচ্ছে রান্না বান্না করবে, এটাকে অনেকে হচ্ছে দৃষ্টিভঙ্গি এক একজনের তো এক এক রকম, মেয়েরা টম্বয় হবে। হ্যাঁ, এটা মানে জিনিসটা হয় কি তখন ওর মানে মনে করে যে ছেলেটা তাহলে মেয়েলি স্বভাবের, আসলে যে স্বাবলম্বী হচ্ছে নিজের কাজ নিজে করা শিখছে সেটা না, মেয়েলি স্বভাবটা চলে এসেছে। মানে কি করা যায় আপু বলেন তো, মাদেরকেই সচেতন হতে হবে, এটা শুধুমাত্র মায়েদের কাজ, এটা আমি সব জায়গায় এটা বলবার চেষ্টা করি। আমরা একটা ছেলেকে যখন দোষ দেই, এখন এটা একটা সিরিয়াস ইস্যু আসলে, রাস্তাঘাটে ইফ টিজিং এর জন্য আমরা কি কি করি, আমরা বলি পুরুষ খারাপ বা ওই ছেলেটা খারাপ বা ছেলের জাতি হিসেবে ছেলেরা খারাপ, কিন্তু আমার কাছে মনে হয় যে তার বেড়ে ওঠাটা আসলে প্রপারলি হয়নি। সে ছোটবেলা থেকে যে পরিবেশে বেড়ে উঠেছে, তার মা বা তার বাবা, আমি প্রথমেই বলবো মাকে, একটা বাচ্চারা কিন্তু আসলে বাবার চেয়ে অনেক বেশি
মানে একদম এটা প্রাকৃতিকভাবেই, যেহেতু মার পেটে ন মাস তারা থাকে, প্রাকৃতিকভাবেই তাদের মায়ের সাথে সংযোগ অ্যাটাচমেন্ট অনেক বেশি হয়। এবং ছোটবেলা থেকে একটা ছেলেকে যদি মা মেয়েদের প্রতি সম্মানবোধ কেমন, মানে সম্মানটা কেমন দেয়া উচিত তার সঙ্গীকে বা সঙ্গী না জাস্ট রাস্তায় চলা কোনো নারীকে বা নারী জাতিকে কীভাবে দেখতে হয়, কোন চোখে দেখতে হয় সম্মানের চোখে, এটা যদি ছোটবেলা থেকেই কোনটা রাইট আর কোনটা রং এইটুকুনি যদি শেখানো হয়, কোনো ছেলে কিন্তু আসলে বড় হয়ে বখাটে বকে যাওয়া এরকম হবার কথা না। এখন যদি বলি এক্সেপশনাল, সেটা তো একটা পার্সেন্টেজ আছে যে না ঠিক আছে 2% মানুষ বাবা মা ভালো হবার পরেও বা বোঝানোর পরেও শোনেনি, কিন্তু আমার খুব মনে হয় যে মাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, বিশেষ করে ছেলে বাচ্চার মাদের। ট্রু, অনেক বেশি ছেলে বাচ্চার মাদের, একদম ছেলে বাচ্চাটিকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তোমার যে বন্ধুটি, নারী বন্ধুটি স্কুলে বা চলার পথে বা তুমি যেখানে পড়তে যাচ্ছ, যেখানে পিয়ানো শিখতে যাচ্ছ, যেখানে তুমি খেলতে যাচ্ছ খেলার মাঠে, সেই বন্ধুটি তোমার তোমার মতোই একজন মানুষ এবং তুমি তাকে নারী হিসেবে না, তুমি মানুষ হিসেবে, এবং বরং নারী হিসেবে তাকে আলাদা সম্মান করতে হবে, কারণ তুমি যা পারো না ও তা পারে, তুমি সন্তান জন্ম দিতে পারো না ও পারে। এইটুকুন কিন্তু আমার ছেলেকে আমি এখনই বলি, বাবা মেয়েরা অনেক কিছু পারে যেটা ছেলেরা পারে না, তোমাকে তোমাকে তোমার সমস্ত ক্লাসের মেয়েদেরকে সম্মান করতে হবে। তারা কেমন ভাবে রিসিভ করে আপনার এই সমস্ত কথাগুলো? আমি তাদের কোনো মানে কনফ্লিক্টিং কোনো ব্যাপার থাকে বা কোনো ডিসএগ্রিমেন্ট? না, এখন পর্যন্ত নয়। আচ্ছা, যেহেতু আমি অনেক আগে থেকেই বলা শুরু করে দিয়েছি এগুলো, যেমন আমার বড় ছেলের যখন 10 তখন থেকে আমি ওকে এগুলো একটু 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 করে বলতাম। আচ্ছা, ছোট জনের এখন নয়, ওকে এখনো সেভাবে বলিনি, ওরও 10 হলে বলা শুরু করবো। এখন পর্যন্ত ওরা খুব সুন্দর করেই নেয়, এবং আমার কাছে মনে হয় যখন বড় হবে এবং যখন সত্যি সত্যি বুঝতে শিখবে, তখন সে আরও ভালো মতো বুঝবে যে আমার মা আমাকে কি চমৎকার একটি চমৎকার কিছু শিক্ষা দিয়েছে। রাইট, এবং ছোট ছেলেকে নিয়ে শুনতে চাই, নিশাতকে নিয়ে শুনলাম, এবার নিনিতকে নিয়ে শুনতে চাই। নিশাত খুব যেমন কি বলবো ঘরোয়া, খুব নিনিত আবার একদম খুবই ছটফটে, খুবই ছটফটে, বাইরে ঘুরতে পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ও খুবই, নিশাত যেমন আমি অফিস থেকে ফিরলে বা কাজ থেকে ফিরলে, অফিস ছাড়াও অন্যান্য যে কোনো কাজ থেকে ফিরলে ও খুব গা ঘেঁষা, ও একদম জড়িয়ে ধরবে, ও সারাক্ষণ একটু ঘ্যান ঘ্যান করবে, একটু পর পর এসে আদর করবে। হ্যাঁ, মানে 13 বছরের বাচ্চা কিন্তু ও সারাক্ষণ একটু ঘেঁষে ঘেঁষে থাকবে, একটু গায়ে গায়ে লেগে লেগে থাকবে। আর ছোট জন ওর ভালোবাসার কোনো প্রকাশভঙ্গিই নেই। যেমন আমি কক্সবাজারে, আমি গত মাসে আমার একটা শো ছিল, ওখান থেকে ফিরেছি 2 দিন কাটিয়ে, ফিরে আমি ঢুকলেই যেটা হয়, আমার বড় ছেলে বেল দেওয়ার সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তো আমি ঢুকলাম, ঢুকে বললাম, বড়জন জড়িয়ে ধরেছে ছোট জনকে, বললাম হ্যালো নিনিত। ও তাকিয়ে একবার আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে টিভি দেখতে দেখতে বললো হ্যালো। ও কিন্তু খুবই নির্লিপ্ত, নির্লিপ্ত, অথচ ও কিন্তু আমি আসার আগে আমার বেডরুমের দরজায় ওয়েলকাম হোম লিখে বেলুন টেলুন লাগে ও কিন্তু করেছে। ও নিশাত কিন্তু ওগুলো করেনি, নিনিত হচ্ছে ও কার্ড বানিয়েছে, ও একটা বেলুন ফুলিয়ে ওখানে রেখেছে, কিন্তু ওর প্রকাশভঙ্গিটা ডিফারেন্ট, অনেক বেশি বাস্তববাদী। আমার বড় পুত্রের যেমন কথায় কথায় চোখে পানি চলে আসে, ছোট জনের চোখে পানিটা নিয়ে আসে না, এবং ও অনেক বেশি এখনকার যুগের বাচ্চা, অনেক বেশি এখনকার প্রবলেমগুলো বোঝে। আচ্ছা, নিশাত এবং নিনিত এই দুজনের মধ্যে হুমায়ুন আহমেদ স্যারের কোন ছায়াটা বেশি আপনার মনে হয় আপনি বেশি দেখেন? দুজনের মধ্যেই। ওকে, যেমন নিশাতের মধ্যে হচ্ছে হুমায়ুন আহমেদ ছিলেন প্রচণ্ড পড়ুয়া একজন মানুষ, এটা সবাই জানে যে তার ফলাফল, পরীক্ষার ফলাফল বা তার যেই তার কি বলবো পড়াশোনার ক্ষেত্রটাতে তিনি SSC HSC বা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর হিসেবে উনি রিটায়ার করেছেন। তো ওনার যে এই মেধাটা, এটা আমার কাছে মনে হয় অনেকাংশে নিশাত পেয়েছে, প্রচণ্ড পড়ুয়া, এবং এর বাইরেও খুব গল্পের বই পড়া, সিনেমা দেখা, এই ব্যাপারগুলো নিশাদের মধ্যে খুব আছে। আরেকটা যেটা যেটা ছোট জন পেয়েছে সেটা হচ্ছে উইটটা, সেন্স অফ হিউমার। হ্যাঁ, ছোটটা এত উইটি, মানে এমন রসিক, ও একদম গোমরা মুখে এমন কিছু গল্প বলবে যে সামনের মানুষ হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। মানে 9 বছর বয়সে ওর সেন্স অফ হিউমার খুবই ভালো, এবং ও খুব বন্ধুবৎসল, মানে খুব আড্ডাবাজ টাইপ। তো হুমায়ুন আহমেদ যেমন খুব বন্ধুবৎসল ছিলেন, সন্ধ্যা হলেই একটু মানুষজন আসবে আড্ডা দেবে এটা পছন্দ করতেন, তো আমার ছোট জনও সেরকম। ওকে, তো দুজন বাবার, একজন পেয়েছে বাবার গাম্ভীর্য এবং বাবার কাজের প্রতি মনোযোগটা, আরেকজন পেয়েছে বাবার বন্ধুবৎসলতা এবং বাবার রসিকতার যেই
গুণটা সেটা সবকিছুই আছে, সবকিছুই আছে। এনিওয়ে বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, এই মুহূর্তে কিন্তু চলছে সম্পূর্ণ এবং আপনি টিউন ইন করে আছেন জাগো এফএম 94.4 আর 6:06 এই মুহূর্তের সময়। অ্যান্ড ফেসবুক লাইভে কিন্তু আছি, সো প্লিজ চলে আসুন facebook.com/jagofm এর ফ্যান পেজে, পিন টপ করা আছে ফেসবুক লাইভটা, সো ইজিলি একেবারে মানে খুবই ইজি খুঁজে পাওয়া। এই হচ্ছে বিষয়, কোন একটা ইন্টারভিউতে আপু বলেছিলেন যে হুমায়ুন আহমেদ স্যারের সাথে বা আপনার দুজনের কিন্তু কখনো নাকি একসাথে কোথাও খেতে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়া হয়নি, মানে টিম নিয়ে। দুজনার তো দূরের কথা, বাচ্চারা হবার পর চারজনারও কোনোদিন কখনো কোথাও যাওয়া হয়নি। মানে আমার মনে পড়ে না যে আমি আমার বাড়িতেও কোনোদিন শুধু দুজন ডিনার করেছি কিনা, কারণ এমনই বন্ধু বৎসল, শুধু না বন্ধুদের এত ভালোবাসতেন বা আড্ডা এমন পছন্দ করতেন যে কোথাও বেড়াতে গেলেও আমাদের একটা বড় গ্রুপ নিয়ে বেড়ানো হতো, অন্তত 12 জনের গ্রুপ, এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ 20-22 জন, মানে আমরা বাসে করে ঘুরতাম কোনোখানে গেলে। আচ্ছা, একইভাবে রাতের খাবার বেশিরভাগ সময় রাতে দেখা যেত, যেহেতু বাসায় বন্ধু, নাটকের শিল্পী, গানের শিল্পী, সবাই মিলে আড্ডা, সিনেমা দেখে টেখে তারপর 22-23 জন, 25 জন বা নিম্নে 12 জন। ওহো, মানে ওই জিনিসটা কখনো মিস করা হয়নি? আমি তখন আমার খুব মন খারাপ হতো, তখন আমার খুবই মন খারাপ হতো, এটা নিয়ে আমি মন খারাপ করেছি, চোখের পানি ফেলেছি, শুধু দুজন বেড়াতে যাওয়া হয়নি বলে রাগ করে একদিন মার বাড়িতে গিয়ে থেকেছি এক রাত। তারপর হুমায়ুন আহমেদ একটা গানও লিখে ফেলেছেন এটার জন্য, যেটা অনেকেই জানে, এটাও ইন্টারভিউতে বলা হয়েছে যে তুমি যাবে কি ময়ূরাক্ষিতে হাতে হাত রেখে জলে নাওয়া, যে ভালোবাসার রং জ্বলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া। মানে বেড়াতে যাওয়া না, কল্পনার ময়ূরাক্ষীর তীরে চলো আমরা দুজনে যাই। আমরা হতে পারে আমরা বুড়িগঙ্গার নৌকা নিয়ে দুজন ঘুরতে পারছি না, হতে পারে আমরা আইফেল টাওয়ারের সামনে দুজন দাঁড়াতে পারছি না, কিন্তু আমাদের কল্পনার একটা ময়ূরাক্ষী নদী আছে, সেই নদীতে চলো আমরা দুজনে মিলে, ওখানটাই আমরা দুজনে মিলে ঘুরি, বাকি যেমন সব জায়গায় গ্রুপ। তো গানটা লিখেছিলেন তিনি সেই সময়ে, তো এরকম অনেক, তখন অনেক মন খারাপ হতো, কিন্তু এখন আমার মনে হয় স্মৃতি যখন ঘাটি তখন আমার মনে হয় যে ওটাই ভালো ছিল। আসলে একটা মানুষ নিজে যেভাবে বাঁচতে চেয়েছেন, নিজে যেইভাবে বেড়াতে পছন্দ করেছেন, সেই জায়গায় আমার পছন্দ শুধু দুজনে বেড়ানো, এটা দেখে যে উনি আসলে ওনার পছন্দ থেকে সরে দাঁড়াননি বা স্যাক্রিফাইস করেননি, এখন আমার মনে হয় উনি ঠিক কাজটি করেছেন। উনি যতদিন উনি যতদিন বেঁচেছেন, উনি নিজের যা ভালো লাগে বা একটা মানুষের যা যা করতে ইচ্ছা করে, জীবন তো একটাই আসলে। হ্যাঁ, আমরা সবসময় কী ভাবি, আচ্ছা মানুষ কী বলবে, আচ্ছা মার কি করলে মন খারাপ হলো, বাবার কি মন খারাপ হলো, বন্ধুরা কি ভাববে, বাচ্চাটার জন্য থাক, এমনও আমার যেমন হয় যে আমার বাচ্চা একটা তরকারি পছন্দ করে, আমি আরেকটা পছন্দ করি, আচ্ছা ঠিক আছে বাচ্চা যেটা পছন্দ করি ওটাই রান্না করি, আমি না হয় ঠিক আছে খেলাম না। কিন্তু হুমায়ুন আহমেদ সবসময় করতেন কি, আচ্ছা বাচ্চারটাও করবো আমারটাও করবো, মানে সোলকে, আত্মাকে কখনো কষ্ট দিব না। তো তিনি তার পছন্দের যেরকম ভাবে বেঁচে থাকবার যা ইচ্ছা, বেড়াতে ইচ্ছা হয়েছে, রাতের বেলা মনে হয়েছে কাল আমরা নুহাশপল্লি যাব, পরদিন হয়তো বা আমার একটা ক্লাস, বাচ্চার একটা কাজ, স্কুল, না আমার ইচ্ছা হচ্ছে এখন নুহাশপল্লি যাব, সবাই মিলে নুহাশপল্লি চলে গেলাম। তো ওই ব্যাপারটা থেকে আমার মনে হয় যে তখন উনি যেভাবে করে বন্ধুদের নিয়ে থাকতে এবং পরিবার বন্ধু সবাই মিলে একসাথে বেড়াতে পছন্দ করতেন, সেটা ঠিক একদম সেই সময়ের জন্য একদম পারফেক্ট ছিল। আসলেই তাই, মানে নিজের আত্মাকে আসলে কষ্ট দেওয়া বা বোঝানোর কোনো দরকার নাই যে আমি এটা পছন্দ করছি, এটা তো আসলে আমার হাতের কাছে আছে, কেন না, কেন করব না, একদম কেন। আসলে এই ছোট ছোট পাওয়াগুলো যদি আমরা নিতে পারি, ছোট ছোট যে চাওয়াগুলো, এগুলো যদি আমরা জীবন থেকে নিতে পারি, আমাদের চারিপাশেই তো আছে, এটা তো অনেক বড় কিছু না। এটা অনেক অনেক মানুষই আছে একা খেতে পছন্দ করে না, অনেক মানুষই আছে একা বেড়াতে পছন্দ করে না, আমার একা বেড়াতে খুব ভালো লাগে একদম অপরিচিত জায়গায়, কিন্তু হুমায়ুন আহমেদ সেরকম ছিলেন না। আমার খুব মনে হয় যে এখন যেমন আমি প্রায় যেটা করি বাচ্চাদেরকে নিয়ে চলে যাই যে বাঙালিই নাই এমন কোনো একটা দেশে বা এমন কোনো একটা এলাকায়, আমার কিন্তু খুব ভালো লাগে যে নিজে নিজে এক্সপ্লোর করছি। কিন্তু হুমায়ুন আহমেদ ছিলেন একদম তার বিপরীত, যে যেখানে যাবেন বন্ধু বান্ধব থাকবে, বাঙালি অনেক পরিচিত মানুষ থাকবে, ভাত রান্না হবে, শিমের বিচি দিয়ে মাগুর মাছ বিদেশে গিয়ে, এটা কিভাবে পসিবল হলো। এবং আমার মনে আছে আমরা বঙ্গ সম্মেলন বলে একটা অনুষ্ঠান হয় প্রতি বছর, এটা USA-তে হয়, উত্তর আমেরিকাতে। তো 2009-এ বঙ্গ সম্মেলন হয়েছে সান ফ্রান্সিসকোতে, ওখানে কোনো বাঙালি বাড়ি নেই, স্যান হোজে বলে একটা জায়গাতে। তিনি 3.5 ঘন্টা ড্রাইভ
করে নিয়ে গেল একজন তার বাড়িতে আমাদেরকে কই মাছ খাওয়াবে সেজন্য। এবং যিনি নিয়ে যাচ্ছেন তিনি আমাদের পরিচিত কেউ নন, তিনি জাস্ট বলেছেন যে স্যার আপনি এখানে এসেছেন, আমি আপনার খুব ভক্ত, চলেন স্যার আপনাকে একদিন খাওয়াই। বলে তোমার বাসায় ভাত আছে? মানে হ্যাঁ স্যার আজকে কই মাছ রান্না আছে, চলো এখনই যাই তোমার বাসায়। খুবই মজা, 3 ঘন্টা ড্রাইভ করে আমরা গিয়ে এক বাসায় কই মাছ খেলাম। হুমায়ুন আহমেদ সাহেব খুব খুশি হয়ে খেলেন আর আমার মনে হচ্ছে চোখে পানি চলে আসছে যে আমি সান ফ্রান্সিসকোতে বসে বসে আমি কই মাছ দিয়ে ভাত খাচ্ছি, যেটা আমি দেশে হর হামেশা উপভোগ্য জীবনটা উনি উপভোগ করে গেছেন। আর এই বিষয়গুলো নিয়ে আপনার যে মন খারাপ, মাঝে মাঝে চোখের পানি ফেলা, এইগুলোকে স্যার কিভাবে টেক কেয়ার করতেন? শুধু গান কবিতা লিখে ওরকম করে নাকি আরো অন্য কোনো ভাবে? না, যেমন যদি বলি যে হ্যাঁ আমি বাইরের খাবার পছন্দ করতাম আমার সেই সময়ে আর কি, আমি খুব বাইরের খাবার পছন্দ, মানে দেশের বাইরে গেলে যেটা হয় যে সেই দেশের যা ডেলিকেসি হ্যাঁ সেটা খেতে চায় সবাই। হ্যাঁ চায়নাতে গিয়ে তো কেউ আসলে ভাত খেতে চাইবে না, চাইনিজ অথেন্টিক চাইনিজ খেতে চাইবে, সেরকম আর কি। বাট এখন না, এখন ডেফিনেটলি না, যাই না। এখন অবশ্য চায়নার কথাটা বলাও একদম ডিফারেন্ট, একদমই যেতে চাই না। হুমায়ুন আহমেদ যেটা করতেন যে তিনি তার পছন্দটাও রাখতেন, আবার ও যে সেদিন যেহেতু আমাকে কষ্ট করে ভাত খেতে হয়েছে, উনি পরের দিনই একটা একদম অথেন্টিক স্টেক হাউসে আমাকে নিয়ে গেছেন যে আসো আজকে তোমার পছন্দের খাবার খাবো। সো মেইনটেনেন্সটা এবং ব্যালেন্সটা খুব সুন্দরভাবে ছিল, যে আগের দিন আমার মনে হচ্ছে আল্লাহ আমি সান ফ্রান্সিসকোতে বসে আমি কই মাছ দিয়ে ভাত খাচ্ছি, পরের দিনই কিন্তু আমি খুব আগ্রহ করে আমার পছন্দের খাবারটা খেতে পেরেছি। সো আমি আসলে উদাহরণটা দিলাম খুব একটা ছোট্ট বিষয় দিয়ে, খাবার দিয়ে। হ্যাঁ কিন্তু জীবনটা তো এরকমই যে আমরা একদিন আমার আত্মাকে পরিতৃপ্ত করব, পরের দিন হয়তো বা ভাববো যে না আমার পার্টনারের আত্মাও পরিতৃপ্ত হতে হবে। তো ব্যালেন্সিংটা সবসময় প্রয়োজন, কাজের ক্ষেত্রে যেমন প্রয়োজন, বাস্তব জীবনে সাংসারিক জীবনে সব জায়গায় প্রয়োজন। রাইট, অ্যান্ড ফ্রেন্ডরা যারা আমাকে শুনছেন বা আমাদেরকে শুনছেন, ডেফিনেটলি আপুকে শুনছেন, শাওন আপুকে, হয়তো বা একটুখানি সারপ্রাইজ বিকজ 7টা বেজে গেছে, আমার শো টাইম কিন্তু শেষ, কিন্তু আমি আর একটু বাড়িয়ে নিতে চাই যদি আপু পারমিশন দেন। আমি একটু একটা ছোট্ট কথা বলি প্লিজ, আমি কিন্তু এত দ্রুত কথা বলি না, আমি খুব স্লো কথা বলি, আমি থেমে থেমে আস্তে আস্তে কথা বলি সচরাচর। ওকে, আজকে আমি মনে হচ্ছে যে দেরি যেহেতু করেছি, যা যা বলার ছিল একদম ঝটপট করে বলে ফেলি, ফাস্ট ফরওয়ার্ড করে বলে ফেলি। সেই জন্য যেখানে আমার একটা ছোট ভাই আছে, ও জানে আমি খুব স্লো কথা বলি, খুব ভেবে চিনতে, ভাষা শব্দের মধ্যে যেন ইংরেজি বাংলা মিলে না যায়। রাইট, এটা কিন্তু আমি বলতে চাই আপু, আজকে কিন্তু আমি অনেক মিলিয়ে মিলিয়ে বলছি, বিকজ আমার মানে কারণ আমার অনেক কিছু মনে হচ্ছে যে নাই হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু বলা হয়নি, সব কথা বলে ফেলতে হবে, 1 ঘন্টার সময়টা যেহেতু স্কুইজ হয়েছে সেই জন্য অনেক বেশি কথা বলা হচ্ছে। ওরকম না আসলে, মানে আমরা হচ্ছে সময়টাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 7টার পরে এখানে আরো একটা শো যেটা আর যে অপূর্ব করে, জ্ঞানের দুনিয়া, তো ও এসে বলে গেছে যে আপু তুমি কন্টিনিউ করো। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু আপনি শুনছেন অবশ্যই জাগো এফএম 94.4 নাম্বার 1 এন্টারটেনমেন্ট স্টেশন, অ্যান্ড জাগো এফএম এর ফ্যান পেজে আছি, facebook.com/জাগো এফএম এর ফ্যান পেজে, যেখানটা আপনি পিন টপ করা আছে ফেসবুক লাইভটা, এসএমএস করতে পারেন আপনি আমাদেরকে 26969 হচ্ছে নাম্বার, শুরুতে জেএফএম টাইপ করবেন। অনেক আগে, বেশ অনেক আগে, 5 থেকে 6 বছর আগে আপুর সাথে একটা অন্য একটা এফএম স্টেশনে আমি ছিলাম বলতে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবার আমি নেপথ্যে ছিলাম। আচ্ছা, তো তখন আমি খুবই 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 খেয়াল করেছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে যেটা একটু আগে বললেন, খুব ধীরে ধীরে কথা বলা, বাংলা ইংলিশ একসাথে মিলিয়ে না ফেলা, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার আমাদের জন্য। মানে এটা আপনি কীভাবে মেনটেন করেন? মানে বাংলাটা শুদ্ধ ভাষা, প্রত্যেকটা শব্দই হচ্ছে বাংলা, এটার মধ্যে কোনো ইংরেজি সচরাচর আসেই না। আমি অনেকবার চেষ্টা করেছি আপনার কাছ থেকে আমি ওই কথাগুলো শুনে, বাট আমি একেবারে মানে আমি আর পারলামই না করতে, মানে চলে আসে হ্যাঁ বিকজ, তারপর রাইট, হ্যাঁ এগুলো চলে আসেই, মানে আসবেই মনে হচ্ছে, এগুলো আমার ডিফল্ট সেটিং আমার চলে এসছে। এটা আমার আমার না, এটা আমার মনে হয় যে যারা যারা পারেন এটা তাদের অনুশীলনের ব্যাপার এবং পারিপার্শ্বিকতা, যেভাবে বেড়ে ওঠা। আমি বেড়ে উঠেছি যেই পরিবারে, আমার বাবা মা দুজনেই শুদ্ধ বাংলায় কথা বলতেন, বলেন, আমার মা খুব জোর দিতেন শুদ্ধ বাংলা বললে সেটাও পরিপূর্ণ শুদ্ধ, ইংরেজি বললে সেটাও পরিপূর্ণ শুদ্ধ, এবং যেটা পারবো না সেটা নাই বলা। তো সেটা আমাকে খুব সাহায্য করেছে ছোটবেলার সেই বেড়ে ওঠাটা, এবং আমি অসম্ভব সৌভাগ্যবান যে আমি আমার মানে
পরিবারে মার কাছ থেকে যেমন আমি কথা বলার, আমার মা এত সুন্দর করে কথা বলেন, তিনি রাজনীতিবিদ, আমার বাবাও রাজনীতিবিদ ছিলেন, তো তারা সুন্দর করে কথা বলতেন। পরবর্তীতে আমার সাংসারিক জীবনে এমন একজন মানুষের সঙ্গে বসবাস করেছি যে তিনি তো কথার জাদুকর, তিনিও অনেক সুন্দর করে কথা বলতেন, যদিও উনি যেটা আমরা বলি যে ঠিক পরিপূর্ণ শুদ্ধ উনি জানতেন, কিন্তু উনি কথ্য ভাষায় কথা বলতেন। আচ্ছা, বন্ধুদের সাথে যেভাবে আমরা বলি কথ্য ভাষায় কথা বলতে পছন্দ করতেন, কিন্তু উনিও কিন্তু বাংলার সাথে ইংরেজির মিশেলটা পছন্দ করতেন না। আমার কাছে মানে মনে হয় যে আমরা যাদের সাথে গল্প করি, পারিপার্শ্বিকতাটা খুব আসলে আমাদেরকে সাহায্য করে যে আমরা কীভাবে নিজেকে গড়ে তুলবো বা কোন কথা বলার কোন পদ্ধতিটা আমরা গ্রহণ করব, কোন স্টাইলটা আমরা ফলো করব। হ্যাঁ, এটা যে এই যে রেডিও জকি যারা, তাদের ইংরেজি বাংলার মিশেলটা আমার মনে হয় এই কারণে হয় যে এখনকার জেনারেশন বেশি রেডিও শোনেন, তো তাদের মাথায় থাকে যে এখনকার জেনারেশনের যে ভাষাটা ওটা আমাকে পিক করতে হবে, ওটা ধরতে হবে, ওটা ধরলে আমি এখনকার জেনারেশনকে পাবো, আমার দলে পাবো। ঠিক তাই, আমি যখন আমার ছেলের সাথে গল্প করি আমি তখন ভাবি বারবার যে ওর মাথার মধ্যে কি হচ্ছে, আমি ওর জেনারেশনটাকে ধরতে চাচ্ছি। সেটা যেমন ধরতে চেষ্টা করি, পাশাপাশি আমার মনে হয় রেডিও জকের একটা ছোট্ট দায়িত্ব আছে। হ্যাঁ, বলছি ছোট্ট, আসলে দায়িত্বটা অনেক বড়। প্লিজ, জেনারেশনের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো এখন ডেফিনেটলি, তোমরা তো টিচার না যে এখন বসে বসে না আমি ইংরেজি বলবোই না বাংলা শিখিয়ে ছাড়বো, কিন্তু আমার মনে হয় দু একটি প্রোগ্রাম যদি এরকম থাকে যেখানে আসলে আমরা ইংরেজি বলবোই না, তাহলে একটু একটু হলেও কিছু শব্দ যেগুলো আমাদের প্রত্যেকের কথাই যে বলছিলে যেটা বিকজ, রাইট রাইট, তবে তবে হ্যাঁ আমরা তো কাপই বলি, আমরা তো পেয়ালা, চায়ের পেয়ালা বলি না, আমরা তো চেয়ারই বলি, আমরা কেদারা বলি না, তো কিছু কথা যেগুলো আমাদের গত 50 বছর ধরে, যেগুলো 50-100 বছর ধরে বাংলা ভাষায় চলেই আসছে সেগুলো তো এসে গেছে, কিন্তু যেগুলো না বললেই নয় সেগুলো একটু মনে হয় কিছু কিছু একটু কনশাস থাকা উচিত, একটু যদি থাকা যায় আমার মনে হয় সেটা খুব ভালো হয়। ওই তো মানে খুবই চেষ্টা করছিলাম, কেন যেন ডিফল্ট সেটিং হয়ে গেছে আমার, এটা মনে হয় সবারই, মানে শুধু রেডিও জকি বলে না আপু, আমরা যখন হচ্ছে কথা বলছি না, মানে বাসায়ও কথা বলছি, পরিচিত কারোর সাথে কথা বলছি, ওই ঠিক ওই ফ্লোতেই চলে আসছি, মানে ইংলিশ বাংলা দুটো একসাথে মানে মিশে, তারপরে জগাখুচুরি করছি না, আমাদের জীবনের সাথে অনেকটা মিশে গেছে। তাও ভালো, আগে তো ফেসবুকে যারা লিখতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লিখতেন, তারা ইংরেজি দিয়ে যখন বাংলা লিখতেন সেটা ভয়ঙ্কর ছিল, এখন তো আমাদের অভ্র কিবোর্ড আসার পরে আমাদের এটা অনেক সহজ হয়েছে, আমরা বাংলায় লেখার চেষ্টা করি। এবং আমার কাছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, মানে আমার পরবর্তী পরবর্তী যে এখনকার যে প্রজন্ম, তাদেরকে আমার কাছে খুব সচেতন মনে হয়, ইংরেজি বাংলার মিশেল কিছুটা তাদের ভাষাগতভাবে থাকলেও তাদেরকে যদি একটু মানে যুক্তি দিয়ে যদি কোনো সত্যি কথা বা ভালো কথা বোঝানো যায় তাহলে তারা এটা শুনতে চায়, তারা উড়িয়ে দেয় না, এটা অনেক অনেক বড় গুণ এই প্রজন্মের। আমি সর্বক্ষেত্রে দেখেছি, যে কোনো একটা কাজের ক্ষেত্রে, যে কোনো একটা ভালো সৎ কোনো চেষ্টার ক্ষেত্রে একটু যদি তাদের উপরে প্রভাব ফেলার মতো করে যদি বুঝিয়ে বলা যায় তারা উড়িয়ে দেয় না, নতুন জিনিসটাকে গ্রহণ করতে পারে। তো সেই জায়গাটা থেকেও আমার কাছে মনে হয় যে পরিবারের দায়িত্ব সবার আগে, তারপর বন্ধুদের মধ্যে, এখন বন্ধুর যেই সার্কেলটা, বন্ধু দ্বারা যাদের দ্বারা আমরা পরিবেষ্টিত থাকি, তাদের মধ্যে যদি একজনও থাকে যে সুন্দর করে কথা বলে, আমরা কিন্তু তাকে মানে একটু হলেও আমাদের ভালো লাগে, বাকি ফলো করতে থাকি একটু। হ্যাঁ, তো ওই একজনেরও কিন্তু আসলে দায়িত্ব আছে আমার মনে হয়, বন্ধুর এমনকি সন্তানের, আমরা তো আমি তো আমার ছেলের কাছ থেকেও অনেক কিছু শিখি, সবারই একটু দায়িত্ব আছে। আমি আমার ছেলের কাছ থেকে শিখি কিভাবে সুন্দর করে ইংরেজি বলতে, তো ওকে সবারই সবার কাছ থেকে যার যেটা ভালো একটু নিয়ে নেবার একটা যদি চেষ্টাটা থাকে তাহলে আমার মনে হয় খুব বড় কোনো অসুবিধা হবে না। আসলেই তাই, এই মুহূর্তে সময়টা হচ্ছে 7:07, আরও কিছু সময় থাকবো আমরা, অ্যান্ড এই মুহূর্তে একটু আপনাকে বলতে চাই যে এখন আর ভয় নেই কোনো কিছুতেই, কারণ আমার আছে স্টে সেফ স্যানিটারি ন্যাপকিন, সব আনন্দে পাল্লা দেবো এবার, আমি তো সেফ এবার আপনার পালা, বিকজ চলছে সম্পূর্ণ অ্যান্ড সম্পূর্ণ ব্রট টু ইউ বাই স্টে সেফ স্যানিটারি ন্যাপকিন। আর কাজের প্রসঙ্গে যেহেতু আপু বললেন কাজের কথা, কাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করা, মেনটেন করা, তারপরে হচ্ছে কাজের ক্ষেত্রে সবাই যদি মানে এরকম হয় না কি যেন একটা বলতে গিয়ে একটুখানি এলোমেলো করে ফেলছি, যাই হোক আমি যেটা বলতে চাইছি আপনার এখন যে প্রফেশনটা স্থপতি সেটার বাইরে যদি এসে আমি শোবিজের কথা ধরি, আপনার নাটক, আপনার চলচ্চিত্র, আপনার আপনার আরও অনেক কিছু, এবং কিছুদিন আগে একটা দেখছিলাম ব্রাইডাল ফটোশ্যুটেও খুব সুন্দর লাগছিল, মানে মানে
হঠাৎ করে ব্রাইডাল ফটোশুটে আসার কারণটা কি? এটা একটু শুরু থেকে বলে তারপরে আপনার নাটক চলচ্চিত্রতে আবার চলে যাব। এটা না রাত জেগে মানুষের মাথায় কিছু বলে না ভূত ভর করে, সেরকম একটা ভূত। ভূতটা এমন যে আমার ভয়াবহ মানে নির্ঘুম রাত কাটে, ইনসমনিয়া। আচ্ছা, বেশিরভাগ সময় দেখা যায় যে ইনসমনিয়ায় আমার তিনটা তো আমার জন্য সন্ধ্যা রাত, চারটা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এমনও হয় যে সূর্য উঠছে আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘুমাতে যাচ্ছি। তো রাত বিরেতে যেটা হয়, অপরিচিত মানুষরা তো ইনবক্সে টিং টিং করে, কিন্তু পরিচিত মানুষরাও তখন মনে করে যাচ্ছে আপু ফ্রি আছে এখন একটু গল্প করি। তো সেরকমই কোনো এক গল্পের ইয়েতে আমার আমার অনেক ছোট ভাই বোন, ছোট ভাই বোন বলতে মিডিয়ার ছোট ভাই বোন আর কি, অনেকে আছে ডিজাইনার, অনেকে আছে গান লেখে, সেরকম মিডিয়ার আমার এক ডিজাইনার বোন, ওর নাম শাফিয়া সাথী। আচ্ছা, ও আমাকে হঠাৎ করে বললো আপু ও তোমার কাছে একটা জিনিস চাই। তো কি আর আমার কাছে চাইবে, একটা ছোট্ট একটা মেয়ে আমার কাছে কি চাইবে? আমি বলছি হ্যাঁ বলো। বলে আপু দিবা তো? আমি বলছি হ্যাঁ যাও, দিয়ে দিলাম। এই যে মুখ ফসকে বলেছি দিয়ে দিলাম, তখন বলে তুমি আমার একটা শ্যুট করে দাও। কিসের শ্যুট? বলে একটা ব্রাইডাল শ্যুট। আমি আমি এটা কি, এটা একদম আমার সাথে যায় না, আমি পারবো না। প্রথমত ব্রাইডাল শ্যুট তো বহু দূরের কথা, আমি স্টুডিওতে ছবি তুলতে পারি না। মানে আমাকে যদি কেউ বলে স্টুডিও তো অনেক, স্টুডিও বাইরের কথা, আমাকে যদি কেউ বলে আপু একটু দাঁড়াও তোমার একটা ছবি তুলে দিই, মানে তোমার সাথে ছবি তুলি ঠিক আছে, কিন্তু আমার একা একটা ছবি তুলে দিই, সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ চেহারা একদম শক্ত হয়ে যায়, হাসিটা কি এতটুকুন হাসবো নাকি আর আধা ইঞ্চি বাড়াবো, আচ্ছা আমার কি এই জায়গায় ভাঁজ পড়ছে, আমার কি চোখগুলো এই হচ্ছে, কি সব উল্টো পুল্টো উল্টা পাল্টা ব্যাপার তখন মাথার মধ্যে চলে আসে। তো ছবি তোলার ব্যাপারে আমি খুব সেকেলে, একদমই মডেলরা যেরকম করে অনেক কিছু করতে পারে ওগুলো কিছুই পারি না। তো আমি বললাম যে দেখো শ্যুট তো আমাকে দিয়ে হবে না আপু, ওটা আমার একেবারে আমার কাজই না, সেখানে ব্রাইডাল ফটোশ্যুট এটা তো আমার সাথেই যায় না, এবং তুমি টোটাল এটা ভুল, তোমার সিদ্ধান্ত, তোমার ক্ষতি হবে। বলো আপু আমার ক্ষতি হলে হবে? তুমি করো, করার পর তুমি যদি বলো যে এটা কোথাও ছবি দিব না আমি দিব না, আমার খুব ইচ্ছা হচ্ছে তোমাকে আমি আমার একটা শাড়ি পরাবো, এবং আমি তোমার জন্য একটা শাড়ি ডিজাইন করছি। তো ওর সাথে আমার প্রায় ওর বিভিন্ন ডিজাইন নিয়ে কথা হয়, ওর অনুষ্ঠানে আমি যাই, ও আমার আমার সাথে কথা বলে। তো আমি তখন অত কিছু না ভেবেছি, আচ্ছা দেখা যাবে। এরপর আমি 15 দিন আমি দেশের বাইরে শ্যুট, ইয়ে ছিল, শো ছিল, গানের শো ছিল, আমার কাজ ছিল। কাজ টাজের পর 15-20 দিন পরও বলছে আপু তোমার শাড়িটা বানানো শেষ। তখন আমি আবার ওকে ধরলাম, দেখো আপু শাড়ি বানিয়েছো খুব ভালো কথা, তুমি এই প্রজন্মের খুব সুন্দর সুন্দর মডেল আছে, ওকে নিতে পারো, তাকে নিতে পারো। বলে আপু চলো ছবিটা তুলি, দেবো না কোথাও, এটা জাস্ট তোমার আর আমার কাছে থাকবে। আমি জানি না কোন ভূতে আমাকে পেয়েছিল, আমি একদিন সকালবেলা আসলেই ছবি তুলতে চলে গেলাম, কেউ জানে না, আমার মা বাবাও জানে না, আমার বাচ্চারাও জানে না, এবং আমি নিজেও জানি না, এমন একটা ভাব। ওভাবে করে আমি গেলাম, গিয়ে দেখি জাহিদ খান, এবং ও যদি শো শুনে তো ওকে মারবে, ওর মেকআপ আমি একদম পছন্দ করি না। ওকে দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি কেন পছন্দ করি না একটু বলি। ওকে, জাহিদ খানের সব ব্রাইড আমার কাছে দেখে কপি পেস্ট, একই চেহারা, মনে হয় যে একটা শোরুমে ম্যানিকুইনরা যেমন একইভাবে থাকে ওরকম। তো ওকে দেখে না আমার ভেতরে একদম মনে হলো যে এই তো, এবং নিজেকে কন্টিনিউয়াস আমি অনবরত বকে যাচ্ছি যে কেন চলে গিয়েছি, এখন আর কিছু করার নেই, উঠে চলে আসা যাচ্ছে। কিন্তু যাবার পর যেটা হলো, ও শুরুতেই বলল আপু আপনাকে মেকআপ দিব না, হ্যাঁ আপনাকে কিছুই দিব না, আপনাকে জাস্ট একটু টাচ আপ করে একটু গয়নাগাটি। ও আমাকে যেভাবে হ্যান্ডেল করলো, এবং আসলেই ওই যে কি কি সব দেয় না চোখের মধ্যে, মানে এখানে গ্লিটারস অনেক কিছু, হ্যাঁ একই রকম সবার টানা টানা চোখ, এবং আমার চোখ তো আসলে টানা টানা না, তখন আমি যদি হঠাৎ করে টানা টানা চোখ বানাই ভালো লাগবে না। ও খুব সুন্দরভাবেই একদম, মানে মনে হলো আমার মতো হয়ে গেল। আমরা বলি না ছোটো বাচ্চাকে যখন ডিল করি ওদের মতো করে কথা বলি, তখন আমি বুঝলাম যে একজন মেকআপ আর্টিস্ট বা যে কোনো একজন আর্টিস্টকে যখন আমরা অন্য কারোর সাথে কাজ করি, হ্যাঁ মানে অন্য কারোর জন্য কাজ করি, আমার আসলে তার মেন্টালিটিটা বুঝে তার মতো করেই তাকে তার সাথে কাজ করা উচিত। ও সুন্দর মতো করে আমার মাথার ভেতরে যেরকম ছিল ও আমাকে ঠিক সেভাবে করেই আমাকে রেডি করলো। ছবি তোলার সময়ও আমি বললাম যে আমি কিন্তু কিচ্ছু করতে পারি না, কীভাবে ছবি তুলবেন আপনারা জানেন? আমাকে ওরা বলেও নি আপু এদিকে তাকান এদিকে তাকান, বলে আপু আপনি যা ইচ্ছা করেন আমরা ছবি তুলতে থাকি। এইভাবে করেই আসলে হয়ে গেল, এটা আর কিছুই না। এবং
এখনো মনে হচ্ছে যে ইস আমি কেন করলাম, বাট ওটা অনেক সুন্দর ছিল এবং ভাইরালও হয়ে গিয়েছে ছবিগুলো। হ্যাঁ, সেই রকম অবস্থা। অ্যান্ড আমরা আর দুটো মিনিট আছি, দুটো মিনিট এবং দুটো মিনিটে ঝটপট একটু শুনে নিতে চাই যে আপনার তরফ থেকে কি কি মেসেজ যাবে আপনার ভক্ত অনুরাগীদের প্রতি, এবং হচ্ছে যারা ওয়ার্কিং মাদার বা হচ্ছে নানান ক্ষেত্রে কাজ করতে গিয়ে বাধা বিপত্তিতে পড়ে তাদের জন্য, মানে নিজেকে স্বাবলম্বী করার যে একটা ইন্সপিরেশনাল কথা, সেগুলো শুনেই আমরা শেষ করব। কত কিছু বলতে ইচ্ছা করে, মানে ইদানিং খালি উপদেশ দিতে ইচ্ছা করে, তো আমি উপদেশ না, আমি আমার কয়েকটা কথা আমি আসলে শেয়ার করতে চাই। যেমন একটা জিনিস আমি একেবারেই পারতাম না, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে পারতাম না। আচ্ছা, একদমই পারতাম না আমি। এটা খুব আসলে জরুরি ভিত্তিতে আমার কাছে মনে হয় প্রতিটি মানুষের, সেটা সম্পূর্ণা নারী হোক বা সম্পূর্ণ পুরুষ হোক, প্রতিটি মানুষের আসলে নিজেকে ভালোবাসা উচিত এবং নিজের আনন্দ, নিজের ভালো লাগার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। কারণ আমি যদি নিজে সুস্থ না থাকি, নিজে যদি আমি আনন্দে না থাকি, আমি আমার পারিপার্শ্বিক কোনো কিছুকে আনন্দিত করতে পারবো না, আমি আমার কাজের ক্ষেত্রেও আনন্দটা দিতে পারবো না, এবং আমি আমার সংসারের ক্ষেত্রে বন্ধুদের আত্মীয় স্বজনকে আমি কাউকেই হ্যাপি করতে পারবো না যদি আমার নিজে হ্যাপি না থাকি। নিজেকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ, আমি শিখেছি। হ্যাঁ, দু নম্বর হচ্ছে হতাশা হবে, সব মানুষের হয়, সবচেয়ে হ্যাপি মানুষগুলোর হয়। আর আমার মতো যারা সিঙ্গেল প্যারেন্ট, শুধু ওয়ার্কিং মাদার হিসেবে বলবো না, সিঙ্গেল প্যারেন্ট যারা, তাদের হতাশা হবেই। এক হাতে বাবাও হওয়া এবং মাও হওয়া, বা যারা সিঙ্গেল ফাদার তাদের বাবা হয়েও মায়ের দায়িত্ব পালন করা, এটা খুব ডিপ্রেসিং, মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, মাঝে মধ্যে খুব খুব মনে হয় যে হয়তো বা বাচ্চাটা একটু বেয়াদবি করে ফেলেছে, বকতে পারছি না, কারণ আসলে আমি ছাড়া আর তো কেউ নেই, আমি বকলে আদরটা কে করবে, মাঝে মধ্যে শাসন করতে হয়, তো তখন খুব খারাপ লাগে। আবার বাচ্চাটার খুব জ্বর হয়েছে কিন্তু আমার আগে থেকে কথা দেয়া একটা কাজ আছে আজকের মতো, বা এরকম কোনো একটা লাইভ, কোনো একটা শো বা কোনো একটা স্টেজ শো, এক মাস আগে ডেট দিয়েছি, হঠাৎ বাচ্চাটার জ্বর হলো, তখন খুব কষ্ট হয়। তো এই যে ডিপ্রেশনগুলো, এই ডিপ্রেশন প্রতিটা মানুষের হয়, খুব সুখী মানুষের হয়, খুব দুঃখী মানুষের হয়। এই ডিপ্রেশনটাকে কাটিয়ে ওঠার জন্য আসলে একটু হিলিং টাইম দিতে হবে, ওই ডিপ্রেশনটাকে লালন করলে চলবে না। আসলে আমরা খুব ডিপ্রেশন পালতে পছন্দ করি মানুষ হিসেবে, বা মানুষ হিসেবে না, আমরা ভারতীয়রা, বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা ব্রাউন স্কিনের যারা, আমরা খুব এই বিষণ্নতাটাকে একটু লালন পালন করে পেলে পুষে বড় করতে পছন্দ করি। ওটা একদম হতে দেওয়া যাবে না, বিষণ্ণতা হবে, বিষণ্ণতা হলে খুব কান্নাকাটি করা যাবে, একটা কান্নার গান শুনে, কান্নার সিনেমা দেখে কেঁদে কেটে শেষ, শেষ করে ফেলে পরদিন থেকে আবার নতুন করে বাঁচতে হবে, বাঁচতেই হবে, কোনোভাবেই মরে যাওয়াই ভালো ছিল এটা ভাবাই যাবে না। এটা হচ্ছে খুব 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 রেজাল্ট খারাপ হোক, হোক রেজাল্ট খারাপ, আমি ভালো স্টুডেন্ট না, অমুকের মেয়ে পারে তুমি পারো না কেন, মা এটা বললে একদম কানে ঢুকানোই যাবে না, এবং কোনো মা মা যেন এটা না বলে, অমুকের মেয়ে এত ভালো গান করে, তোমার পেছনে কি আমি কম টিচার দিলাম, তুমি গান পারো না কেন। ভাই, আল্লাহ আমাকে দেয় নাই গানের গলা, আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই, আমি ছোটবেলায় অনেক শুনেছি কালো শ্যামলা, আমার মা আমাকে কোনোদিন বলেনি যে এটা মাকলে ফর্সা হবে, আমার মা বলেছে তুমি যেমন তুমি তেমনই সুন্দর। প্রতিটি মানুষকে পরম করুণাময় কিছু না কিছু বিশেষ বিশেষ কিছু দিয়ে তাকে গড়েছেন, সে বিশেষ জিনিসটা খুঁজবার চেষ্টা করি আমরা, এবং যেইটুকুন বিশেষ সেইটুকুকেই আমরা সেটুকুকেই আমরা সুন্দর করে প্রেজেন্ট করি, ব্যাস আর কিছু না। নিজেকে ভালোবাসি, সবাইকে ভালোবাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। অ্যান্ড আসলে আরেকজনের শোর অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ওটা ওটা ওই শোটার নাম জানি, জ্ঞানের দুনিয়া, আমরাও একটু জ্ঞান দিলাম। ওকে, সো চলে যাচ্ছি এই মুহূর্তে সম্পূর্ণা থেকে, অপূর্ব চলে আসবে জ্ঞানের দুনিয়া নিয়ে। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মেঘলা, অনেক ধন্যবাদ তোমাকেও, এবং তোমাকে অনেক ঘুরিয়েছি তিন সপ্তাহ ধরে, শেষমেশ হলো সেটা, সেইটাই। ওকে, সো চলে যাচ্ছি, কথা হবে আপনার সাথে শনিবারে। ওকে।